আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, হয়তো কারো ভালো লাগবে। ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রান্না করতেছি আজকে দুপুরে রান্না, করলা আলু ভাজি আর কলিজা বোনা। বিকেল একটু বের হব, তো আসলে যেহেতু এটা আমার লাইফস্টাইল চ্যানেল, আমি কি করি না করি ওটা একটু দেখাবো যতটুকু পারি আর কি। আশা করি ভালো লাগবে। আমি একটা রেসিপি তোমার শেয়ার করতেছি না, বাস এমনি একটু রান্না বান্না একটু কথা বলা ওইটাই আর কি। আর কলিজাটা কিন্তু আমি কলিজাটা আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি যেন ব্লাড যে কলিজার কালারটা যেন কালো না হয়। তো আমি এখানে মশলা কষিয়ে কলটা দিয়ে দিলাম রান্না করার জন্য। আমার ভাত হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। তো কার কি অবস্থা সবাই আসলে ভালো দৃষ্টিতে দেখেন তাহলে তো ভালো লাগবে, কেন ভালো লাগে না তা তো বুঝতেছি না। তো দুপুরবেলা মাঝখানে তো অফ কমেন্টে অনেক কাজ করছি, তো এখন খাবারের সময়, এখন খেয়ে নেব। আর কলিজার কালারটা কেমন হয়েছে বলবেন। তো বিকেলবেলা চলে আসলাম একটু বাহিরে, কিছু কেনাকাটা লাগবে। আসলে কেনাকাটা বলতেই সবার আগে বাচ্চাদের কথায় সবার আগে আসে, ওদের পছন্দ না পছন্দ ওগুলোই আমাদেরকে বেশি ফলো করতে হয়। ওরা কি খাবে কি খাবে না, ওদের কি লাগবে, যেহেতু স্কুলে যায় ওরা, টিফিনে কি দেবো, মানে সব কিছু চিন্তা ভাবনা করেই কেনাকাটা করতে হয়। আমার মনে হয় এটা সবারই যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু হিসেবে সবাই বাচ্চাদেরকেই বেশি প্রাধান্য দেয় আর কি। তা আমিও সেম। তো আমার সাথে সাথে একটু ঘুরেন, বেশিক্ষণ ছিলাম না আমি, তো জরুরি সেজন্যই বের হয়েছি, না হলে বেরো হতাম না। এটা নাই ওটা নাই মানে ওদেরই, সেই জন্যই নামলাম আর কি। তো আমি সিম্পল একটু সেরে ফেলছি, বেশিক্ষণ ঘুরি নাই মার্কেটে। ওদের ফ্রোজেন পরোটাও ছিল না, সেজন্য ওটাও নিলাম। এই চকলেট চিপস যেগুলো লাগে আর কি, বার্গার, বার্গারের পেটি। তো জলদি করে বাসা চলে আসছি, তো চিন্তা করলাম যেহেতু কিছু ফ্রোজেন খাবারও আছে ওগুলো আগে খুলে ফেলি বা যার যার জায়গায় রেখে দিই। আমি এখানে নিলাম স্ট্রবেরি 2 প্যাকেট, ওই জন্য চকলেট ওয়েফার, চকলেট ওয়েফার আর কিটা ব্রেক জুস নিলাম 1 বক্স, বার্গার পিটি, তারপর নিলাম 1 বক্স শিক কাবাব,
দ্বীপের এটা তো নিলাম ফ্রোজেন পরোটা। তো ওটাই বলছিলাম আর কি, যেখানে ব্যায়াম ঘর থেকে বের হলে চিন্তা কি খাবে না খাবে, পছন্দ অপছন্দ। আর এখানে চিপস নিলাম 2 প্যাকেট। আমি এখানে এগুলো কুচিয়ে নেব, গুছে ওদেরকে নাস্তা দিতে হবে। তো বাজার কুচানো শেষ, আমি নাস্তা রেডি করতে আসলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাইস ভেজে দিচ্ছি, ওগুলো ফ্রিজে ছিল, যাওয়ার সময় মানে একটু নামিয়ে রাখছিলাম আর কি, যেন নর্মাল টেম্পারেচার আসে, না হলে তেলে দেওয়ার সাথে সাথে একদম চুলের অবস্থা 12টা বাজে। আর দিচ্ছি এটা কি দিলাম, এটা চিজ বল, ওটা আমার ফ্রিজে ছিল, আমি রেডি করে রাখছিলাম ডিফে। আসলে সময় মতো কথাগুলো মনে পড়ে না, কি বলি না বলি আল্লাহ জানে। তো ওদেরকে নাস্তা রেডি করে দিচ্ছি, কার কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে যে বললাম লাইক করবেন সাবস্ক্রাইব করবেন। এখন চিজ বলগুলো ভেজে নিচ্ছি, আসলে সিম্পল ভিডিও শেয়ার করি, কেন জানি আমার তারপরে ভিডিও করা ভালো লাগে না, অনেক লম্বা ভিডিও করি না, তেমন একটা ভিউ আসে না সেজন্য। তো প্লিজ সাপোর্ট করবেন, তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।